একটা গাছে যে কত টমেটো ধরে। আমি আগে কোনোদিন মানে চাষ করেছি, এত টমেটো কোনোদিন দেখিনি। বাপরে, ছাগল ঢুকে আমার কিছু খেয়ে ফেলেছে, যে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী পাল ব্লগস। আজ আমি তোমাদের দেখাবো মায়ের বাগান। মা খুব সুন্দর বাগান তৈরি করেছে নিজের হাতে, তো তোমাদেরকে আজ দেখাবো যে মা বাগানে কি কি গাছ লাগিয়েছে, গাছ লাগানোর টিপস, মা কিভাবে বাগান পরিচর্যা করে, সবকিছু আজ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আমরা ব্লগটা শুরু করি। আর প্রথমে তোমাদের বলি, আমাদের এই যে দেখতে পাচ্ছ পুকুর, এই পুকুরের দু পাড়েই মা বাগান করেছে, ঠিক আছে? তো আমরা প্রথমে পুকুরের এক পাড়ে চলে যাচ্ছি। এই যে মা এখন বেড়া ডিঙিয়ে যাচ্ছে আমাদের পুকুরের পেছন পারে। হ্যাঁ, এ বাবা, ও তো এখন দেখতে পাচ্ছ মা যাচ্ছে এই যে বাগান। দেখো আমাদের পেছন দিকের বাগান দেখো, আমার পেঁয়াজ গাছ, আমি ছোট ছোট আলু ছিল, সেগুলো আমি এর মধ্যে সব মাটির মধ্যে দিয়ে দিয়েছিলাম। এই যে আলু গাছ, এখানে আমার একটা বেগুন গাছ, এখানে কিছু লঙ্কা গাছ, ফুলটা দেখো, কুমড়ো ফুল ফুটেছে দেখো, বাহ খুব সুন্দর। এখানে একটা বড় লঙ্কা গাছ, লঙ্কা ধরেছিল, এই যে এখনো লঙ্কা ধরে আছে। ঝিমু তো গাছের লঙ্কা খুব ভালোবাসে, প্রতিদিন আমি 8-10 করে কিনতাম। ঝিমু আছে এই লঙ্কা দিয়ে মুড়িতে একটু সব খেতে, ঝুমু হচ্ছে আমার ছোট বোন, বুঝতেই পারছো তো, এই গাছের লঙ্কা খেতে খুব ভালোবাসে। তোমার তো আর সবজি কেনার দরকার নেই গো, ঘরের বাগানেই হয়ে যাবে। পালং শাক দেখো, মেথি শাক, ঝুমুকো মেথি, মেথি শাক দিয়ে পরোটা খুব ভালোবাসে, ওর জন্য অল্প অল্প মেথি শাক নিয়ে যেয়ে পরোটা বানিয়ে দিতাম, ও খেত। যেগুলো সব মেথি শাক, দেখেছো আমি এখন এখান থেকে চলে গেছি বলে সব বোন কি কি পছন্দ করে, বোনের কি কি ফেভারিট, সেই সব গাছ সব মা লাগিয়েছে। ঝুমু আমার কাছে এখন 2 মাস একটু ছুটিতে ছিল, যেদিন ডিউটি থাকতো সেদিন যেত, সেদিন ওগুলোই আমি চাষ করেছিলাম। আমি শেষ নয়, আমি আরো কয়েকটা গাছ তোমাদেরকে দেখাচ্ছি। আমার একটা টমেটো গাছ, চলো এখন মায়ের টমেটো গাছ দেখবো। একটা গাছে কত টমেটো ধরে, আমি আগে কোনোদিন চাষ করেছি, এত টমেটো কোনোদিন দেখিনি। একটা বাপরে, দেখতেই পাচ্ছেন কত টমেটো, বাহ। ছাগল ঢুকে আমার কিছু খেয়ে ফেলেছে, যে আপনারা দেখতে পাচ্ছেন। ইস, ছাগলে খেয়ে নিয়েছে, ভাও পাকলে এগুলো খুব ভালো লাগে। বিশাল বাগান করেছো তুমি, দেখতে পাচ্ছেন এই যে প্রচুর, এই যে ছোট 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 উচ্ছে, এই যে
হচ্ছে গা আমার খুব ভালো লাগে বাগান করতে বাহ এই যে আরো নিচেও আছে প্রচুর উচ্ছে ঝুমুর উচ্ছে খুব ফেভারিট চুমকিও খুব ভালোবাসে উচ্ছে ভাজা খেতে অভিকেও ভেজে দিলে খুব ভালোবাসে অভি এবার আমার লাউ গাছ এই যে লাউ গাছটা মায়ের লাউ গাছ দেখো হ্যাঁ লাউ গাছটা এই যে আমি বাঁশ দিয়ে বেড়ার মতো করেছি তার মধ্যে উঠেছি উঠিয়ে এইদিকে নিয়ে গেছি আবার এখন ভাবছি যে পেয়ারা গাছ উঠাবো দেখতেই পাচ্ছেন লাউ গাছ আমার পেয়ারা গাছ উঠে যাচ্ছে আর ছোট ছোট একটা বড় লাউ হয়েছিল এবার ছোট ছোট লাউ আসছে এই যে দেখতেই পাচ্ছেন লাউ লাউ দেখো ইস কিউট লাউ গুলো যে লাউ খেতে চায় না অনেকে বলো এই কিউট দেখে সবাই আমার লাউ শাক খেতে সব থেকে ভালো লাগে আমি গাছ মানে যখন আমার লাউ খেতে ভালো লাগে আমার লাউ গাছ পাতা ডগ এই যে ছোট ছোট লাউ দেখতে পাচ্ছেন একটা বড় হয়েছিল সেটা তুলে দেওয়া হয়েছে রান্না করেছি ওই দুটো আছে পুরো চারদিকে আমি বাঁশ দিয়ে তৈরি করেছি বাগানটা দেখেছো তোমরা লাউ গাছ কত সুন্দর মায়ে তো আমার পালং শাকগুলো দেখুন একটু করে নিয়ে গিয়ে আমি রান্না করি এখানে একটু বস্তার মধ্যেও করেছি খাবার দুই জায়গায় হ্যাঁ এখানে আর এটা হচ্ছে পেঁপে গাছ দেখো মায়ের দেখো পেঁপে গাছ দেখো দেখো নারকেল গাছ একটা পেঁপে গাছে দুই পাশে দেখেছো দুটো নারকেল গাছ দেখো নারকেল পরিষ্কার করানো হয়নি গাছগুলো আমি তো পা দেওয়া গেছে তাতেই গন্ধ তো শিখতে পারছি এই যে এটা হচ্ছে গাঁদাল গাছ তখন শরীর খারাপ হলেই পেট খারাপ হলেই মা গাঁদাল পাতার ঝোল খাওয়াতো ছোটবেলায় সবজি গাছগুলো দেখা চলো মায়ের ফুল গাছ দেখে নিই এখন সাদা জবার কুড়ি গুলো একটু দেখে নাও তোমরা ছাগলের দুটো বাচ্চা বলে ছাগলের খেয়ে নেয় সাদাগুলো নয়নতারা ফুল আমি বাগানের ফুল দিয়ে প্রতিদিন ঠাকুর পুজো করি আমার হয়ে যায় ফুলে সব এটা হচ্ছে রঙ্গন ফুল গাছটা অনেক ফুল ফুটে দেখেছো কত রঙ্গন ফুল একদম আর কি পুকুরের পর নেমে গেছে গাছটা নামতে নামতে ওখানে আমি দেখেছো সাদা জবা দেখালাম এখানে লাল জবা এখন বুঝতেই পারছেন সকালে আমি সব ফুল তুলে ফেলেছি যে লাল জবা হ্যাঁ দেখো কুঁড়িটা দেখো লাল বুঝতে পারছো তো সাদা জবাটা তখন দেখালাম এই দেখেছো এখানে তিনটে গাছ আছে পরপর জবা গাছ এই একটা আর এটা এটা গোলাপি গোলাপি বড় ফুল ফোটে এই গাছটা হচ্ছে দু নম্বর এটা আবার গোলাপি রঙের ফুল ফোটে গোলাপি জবা এখন সব ফুল তুলে ফেলেছি সকালে তুলে পুজো হয়ে গেছে এইটা আর একটা জবা গাছ আবার তার পাশে এই যে পেছনে দেখতে পাচ্ছ আর একটা জবা গাছ সকালে সব ফুল তুলে ফেলেছি তো তুলে সব পুজো হয়ে গেছে এটা হলুদ রঙের সুন্দর জবা সাদা ফুলের গাছ পাঁচপাতি সাদা ফুল সব বারো মাস ফোটে এখন ফোটেনি কাল আবার ফুটবে এখন কম শীতকাল বলে ফুলটা কম ফুটছে বুঝতে পারছেন গাছের মধ্যে ফুল ফুটতাম এটা আর একটা গাছ বুঝতে পারলে এটা টগর গাছ তো এটা আর একটা গাছ এরপর তোমাদেরকে মায়ের বাগানের শেষ জিনিসটা দেখাবো সেটা হচ্ছে অ্যালোভেরা গাছ দেখতে পাচ্ছ কত অ্যালোভেরা ধরেছে এই অ্যালোভেরা গাছ আমার দেখছো
এরা অনেকে রূপচর্চার জন্য ব্যবহার করে, অনেকে নিয়ে যায় আমাদের বাড়ি থেকে। টপে ভালো হয় বলে টপের মধ্যে আছে বালতি টপ, অ্যালোভেরা গাছ টপ মাটিতে খুব একটা ভালো হয় না, টপ আর বালতি এসব, এই যে বালতি টপ এর মধ্যে আমি লাগিয়েছি দেখেছো। ওই জন্য কিন্তু মা এই গাছ কিন্তু মাটিতে লাগাবে না, বুঝেছো? এই গাছ হচ্ছে তোমরা যদি লাগাও বাড়িতে, এই যে টব বা বালতি এইসবে লাগাবে, তাহলে খুব ভালো হয়। দেখো কত হয়েছে। এলোভেরা গাছ, এলোভেরা ছাল ছাড়িয়ে ভেতরে যে জেলের মতো বেরোবে সেটা যদি স্কিনে লাগানো হয় তো খুব স্কিনের পক্ষে ভালো। আপনারা লাগাবেন, দেখুন স্কিন খুব ভালো থাকবে, নরম গ্লেজ দেবে, স্কিনে যা দাগ আরে থাকবে সব চলে যাবে। সেদিন আমি এলোভেরা গাছ অনেক লাগিয়েছি, খুব রূপচর্যার কাজে বেশি ব্যবহার করে সবাই, আপনারাও করবেন, দেখবেন সব দাগ আরে সব চলে যাবে। ছাগলের জন্য কিছু আমি বাড়িতে তবে কিছু গাছ লাগিয়েছি, সেগুলো আপনাদেরকে দেখাই। প্রায় দেখো এখন এগুলো হচ্ছে বাড়ির ভেতরে যে কটা গাছ লাগানো হয়েছে সেগুলো দেখো। তো প্রথমেই হচ্ছে যে গাঁদা গাছ, আর দ্বিতীয়টা হচ্ছে চিনতে পারছো কি তোমরা, মানি প্ল্যান্ট। তো এটা হলো মানি প্ল্যান্ট, এগুলো সব ঝুমুর চর্চা করে, ঝুমুর গাছ ভালো বাড়ি এলে এগুলো চর্চা করে, না হলে মা করে। আর এটা দেখো পাতাবাহার, পাতাবাহার যেখানেই গাছটা বেরিয়েছে ঠিক দুটো করে পাতা নিয়েছে, একদম ছোট্ট ছোট্ট, দেখুন সব জায়গাতেই কিন্তু দুটো করে পাতা, এটা আবার এইদিকে আবার তারপরে এইদিকে, যে কোনো পাতায় দেখবেন দুটো এইভাবে বেরিয়েছে, তারপরে এইদিকে যে কোনো ছোট পাতা হলেও তাই, এখানে দুটো এইভাবে আবার এদিকে ছোট ছোট পাতাও তাই, এগুলো পাতা বাহার, খুব সুন্দর পাতা বাহার গাছটা, আবার ঠিক একটার পর একটা ডাল বেরিয়ে যাচ্ছে পাতা বাহার গাছ। এখানে একটা পাতা বাহার আছে, একটা বালতির মধ্যে দুটো লাগিয়েছে, দেখো এদিকে আরেকটা আছে তোমরা দেখলে, আর এই যে ঝুমাটা তুলসি গাছে লাগিয়েছে, তো তোমরা তো দেখলে মায়ের বাগান। এখন মা তোমাদেরকে বাগানের ব্যাপারে কিছু সাজেশন দেবে। আমার বাগান দেখলে আমি সময় পেলে আমি গাছ লাগাই, আমি গাছ খুব ভালোবাসি, আপনারাও গাছ লাগাবেন, একটা গাছ একটা প্রাণ, আর গাছ লাগালে মন খুব ভালো থাকে। সময় যখন মন খারাপ হয় তখন আপনি দেখবেন গাছের সামনে আসবেন, গাছকে পরিচর্যা করবেন, আপনারও মন খুব ভালো হয়ে যাবে। আর আমার এই যে বড় মেয়ে, বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, ছোট মেয়ে বাইরে থাকে কলকাতায়, আপনারা সব জানেন, আমি যখনই আমার মন খারাপ হয় তখন আমি গাছের সামনে এসে গাছ খুলি, গাছের পরিচর্যা করি, দেখি আমার কোন গাছে কী ফুল ফুটেছে, কোন গাছে কী ফল ধরেছে, আমি একটা একটা করে তুলি, সকাল হলে আমার খুব ভালো লাগে, একবার বাগানে আসি, কোন সবজিটা তুলবো সেই সবজিগুলো তুলি, খুব আমার মন ভালো হয়ে যায়। আমার মন খারাপ হলেই আমি গাছের সামনে আসি, আপনারাও গাছ লাগান এবং গাছকে পরিচর্যা করুন, দেখবেন আপনাদেরও মনও খুব ভালো লাগবে, আর একটা গাছ একটা প্রান্ত বটে। আর দেখলে তো আরেকটা জিনিসও, মা কিন্তু বিনা সারে এত কিছু সবজি গাছ লাগিয়েছে, তো তোমরাও কিন্তু এরকম ভাবে লাগাতে পারবে, ঠিক আছে? কোনো রকম কিন্তু সার দেয়নি, যেটুকু মা পুকুরের পাশে যেটুকু মা জায়গা পেয়েছে কিন্তু মাটির মধ্যেই এই সব গাছগুলো লাগিয়েছে, কোনো রকম কোনো মা সার দিয়েছিলে? না না, কোনো সার নেই, সার ছাড়াই এত সুন্দর গাছ। সবজি খোসা টোসা এসব থাকলে আমি গাছের মাটির সঙ্গে একটু একটু করে দিই, তো বাড়ির মধ্যে যেসব জিনিসগুলো মানে সবজি খোসা আরে সেগুলো গাছের সামনে দিই, হাতের ফ্যান যেটা বাসি করে গাছের ওই লাউ গাছের গোড়ায় সামনে একটু কত করে দিই, ওই বাড়ির মধ্যে যেসব জিনিস সেই সবগুলোই দিই, তাতে আমার এই সব সবজি হয়েছে। আর চা ছাকার পর যে চা পাতিটা পড়ে থাকে সেটাও আমি গাছের গোড়ায় দিই, যে সবজিটা ভালো হবে, আপনারাও দিতে পারেন, দেখবেন গাছও খুব ভালো হবে, আর আপনারা গাছের সামনে গেলে আপনার মনও খুব ভালো হবে, আপনারাও লাগান, একটু জায়গা পেলেই গাছ লাগান, দেখুন খুব ভালো। তো বন্ধুরা আজকে তোমরা মায়ের কাছ থেকে অনেক সাজেশন পেয়ে গেছো, তো তোমরাও গাছ লাগাবে। আজকে আমাদের এই মায়ের বাগান কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবে, আর আমার চ্যানেলে যারা যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, টাটা। এটা হচ্ছে অ্যালোভেরা গাছ, দেখতে পাচ্ছ কত অ্যালোভেরা ধরেছে।